নারায়ণগঞ্জ চার আসনের সাংসদ শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের পক্ষে 500 জন গরিব দুস্থ মানুষের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়। 14 নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে শুক্রবার 7ই মে মহানগর আওয়ামী লীগের অন্যতম সদস্য মাসুম আহমেদের পুত্র আজমির আহমেদ ও 14 নং ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে 500 জন সুবিধাবঞ্চিত মানুষকে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি হাইবুর রহমান রিয়াদ। মহানগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সহসভাপতি শুভ রায়, অর্পণ প্রধান সহ আরও অনেক নেতৃবৃন্দরা। NAN TV নিউজ ডেস্ক।